আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক এবং শ্রোতামণ্ডলী আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি ইসলাম ধর্মের চার খলিফার জীবনী সম্পর্কে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাইকনে ক্লিক করে রাখুন প্রিয় দর্শক খোলাফায় রাশিদিনের শাব্দিক অর্থ ন্যায়পরায়ণ ন্যায়নিষ্ঠ সঠিকভাবে পথ নির্দেশ প্রাপ্ত খলিফা ইসলাম ধর্মের শেষ বাণীবাহক নবী মোহাম্মদুর রসৌল্লাহ সাল্লি আসাল্লামের পর ইসলামী বিশ্ব শাসনকারী চারজনকে খোলাফায় রাশিদিন বলা হয় তারা মোহাম্মদ সল্ল্লাহ আলিয়ামের সহচর ছিলেন এবং তার মৃত্যুর পর ইসলামের নেতৃত্ব দেন এই চারজন হলেন হজরত আবুয়াকর রদি আল্লাহ আনহু হজরত উমর ইবনেল খতাব রদিউল্লাহ আনহু হজরত উসমান ইবনে আফান আনহু এবং হজরত আলী ইবনে আবু তালিব রদিউল্লাহ আনহু আমরা প্রথমেই জানবো ইসলামের প্রথম খলিফা হজরত আব্বাকর রাজিউল্লাহ তল জীবনী সম্পর্কে হজরত আব্বাকর রদিয়াল্লাহ তলু পাঁচশো তিয়াত্তর খ্রিস্টাব্দের অক্টোবর মাসে মক্কা শরীফে জন্মগ্রহণ করেন তিনি মৃত্যুবরণ করেন ছয়শো চৌত্রিশ খ্রিস্টাব্দের বাইশে আগস্ট মদিনায় তার শাসনকাল ছিল আটই জুন ছয়শো থেকে বাইশে আগস্ট ছয়শো চৌত্রিশ খ্রিস্টাব্দ পর্যন্ত হজরত আবুয়াকর রদিউল্লাহদ আলআনহু ইসলাম ধর্মের প্রথম খলিফা হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি শ্বশুর মক্কার বিখ্যাত কুরাইশ বংশে পাঁচশো তিয়াত্তর খ্রিস্টাব্দে হজরত আবুকার সিদ্দিক রদিউল্লাহআলাহ আনহু জন্মগ্রহণ করেন তার বাল্য নাম ছিল আবদুল্লাহ বকর ছিল তার ডাক নাম তিনি আসারতুল মুবাসরার অন্তর্ভুক্ত হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি প্রিয় সাহাবি ছিলেন তাছাড়া ইসলামের প্রথম মুসলিম পুরুষ হজরত আবু বকর রদিয়াল্লাহ তা আল আনহু প্রিয় দর্শক ইসলাম গ্রহণ করার পর তিনি সিদ্দিক তথা সত্যবাদী এবং আতিক তথা দানশীল খেতাব লাভ করেছিলেন আবু বকরের পিতার নাম ছিল উসমান। কিন্তু ইতিহাসে তিনি আবু কোহাফা নামেই সুপরিচিত ছিলেন তার মাতার নাম উম্মুল খায়ের সালমা আবু বকরের মাতা পিতা উবাই বিখ্যাত কোরাইশ বংশের তাইম গোত্রের ছিলেন তার মা প্রথম দিকে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং পিতা হিজরির অষ্টম বছরে ইসলামে দীক্ষিত হন আবু বকরের স্ত্রী কোতাইলা বিনতে আবদুলুজ্জা ইসলাম গ্রহণ করেননি তাই আবু বকর রদিয়াল্লাহ তালহু তাকে তালাক দিয়েছিলেন এবং অন্য স্ত্রী উম্মের উম্মান ইসলাম গ্রহণ করেন তার ছেলে আব্দুর রহমান ইবনে আবু বকর ছাড়া অন্য সবাই ইসলাম গ্রহণ করেছিলেন ফলে আবু বকরের সাথে তার বিচ্ছেদ ঘটে আব্দুর রহমান ইবনে বকর পরবর্তীকালে মুসলিম হয়েছিলেন হজরত আবুয়াকর রদ্দাল্লাহ হয়ে ইসলাম গ্রহণ অনেককে ইসলাম গ্রহণে অনুপ্রাণিত করেছে তিনি তার ঘনিষ্ঠ বন্ধুদের ইসলাম গ্রহণে উৎসাহ যোগান তার দ্বারা উৎসাহিত হয়ে অনেকে গ্রহণ করেছিলেন হজরত মোহাম্মদ সাল্ল আলিয়াসাল্লামের মৃত্যুর পর তার উত্তরাধিকার নিয়ে মুসলিমদের মধ্যে মতপার্থক্য দেখা দেয় মোহাজির ও আনসাররা নিজেদের মধ্য থেকে নেতা নির্বাচনের পক্ষে ছিল কিছু গোত্র পুরনো প্রথা অনুযায়ী গোত্রভিত্তিক নেতৃত্ব ব্যবস্থায় ফিরে যেতে চায় আনসাররা সাকিফা নামক স্থানে একত্রিত হয়ে এ বিষয়ে আলোচনা শুরু করে এরপর আবু অকর ওমর ও আবু উবায়দা ইবনুল জাররা এখানে আসেন সবার আলোচনার এক পর্যায়ে হযরত ওমর ইবনুল খতাব আবু বকরের প্রতি তারা আনুগত্য প্রকাশ করেন এবং আবু ও উবায়দা ইবনুল জার্রাহ তার অনুসরণ করেন এরপর বাকিরাও আবু বকরকে নেতা হিসেবে মেনে নেয় সুন্নিরা তাকে খলিফাতুর রসুল বা আল্লাহর রসুলের উত্তরাধিকারী বলে সম্মান করে থাকে তবে শিয়ারা আবু বকরকে বৈধ খলিফা বলে স্বীকার করে না শিয়া মতদর্শ অনুযায়ী হজরত আলী রাজিউল্লাহ তালহু প্রথম খলিফা হিসেবে যোগ্য প্রিয় দর্শক হজরত আবু বকর রাজি আল্লাহ তালহু ছিলেন ইসলামের এক জ্বলন্ত নক্ষত্র তার শাসন আমলে ইসলাম ও জনগণের জন্য তিনি যুদ্ধও করেছেন আবু বকরের খিলাফাত সাতাশ মাস অর্থাৎ দুই বছরের কিছু বেশি সময় স্থায়ী ছিল এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে তাকে বেশ কিছু অস্থিতিশীলতার তার সম্মুখীন হতে হয় এবং তিনি তা সফলভাবে মোকাবেলা করেন নতুন নবী দাবিকারী বিদ্রোহীদেরকে তিনি রিদ্দার যুদ্ধে দমন করেছেন তিনি বাইজেন্টাইন ও শাসনীয় সাম্রাজ্যের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন যা ইতিহাসের মোর ঘুরিয়ে দেয় পরে হজরত ওমর রাজিউল্লাহ তাওয়ালানহু ও হজরত ওসমান রাজিউল্লাহ তাআলআ অভিযান অব্যাহত রেখেছিলেন এসব অভিযানের ফলে মুসলিম সাম্রাজ্য কয়েক দশকের মধ্যে শক্তিশালী হিসেবে আবির্ভূত হয় খলিফা হওয়ার পর তিনি অন্যান্যদের পরামর্শক্রমে তার কাপড়ের ব্যবসা ছেড়ে দেন এবং রাষ্ট্রীয় কোষাগার থেকে ভাতা গ্রহণ করতেন এই মহান খলিফা শুধু জীবিত অবস্থায় নয় মৃত্যুর পরেও সকলের চোখের মনি ছিলেন ছয়শো সালের তেইশে আগস্ট অসুস্থ হয়ে পড়েন অসুস্থতার মাত্রা বৃদ্ধি পাওয়ায় তিনি বিছানায় শাহিত অবস্থায় থাকেন বকর রদিয়াল্লাহ তল্লাহু তার উত্তরসূরী মনোনীত করার জন্য প্রয়োজনীয়তা অনুভব করেন যাতে তার মৃত্যুর পর মুসলিমদের মধ্যে সমস্যা দেখা না দেয় অন্যান্য সাহাবিদের সাথে পরামর্শ করে তিনি হজরত ওমর রদিয়াল্লাহ তাল্লানহুকে তার উত্তরসূরী হিসেবে নিয়োগ দেন ছয়শো সালের তেইশে আগস্ট আবু বকর রদিয়াল্লাহ তু মারা যান আয়েশার ঘরে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লামের পাশে তাকে দাফন করা হয় ইসলামের এই প্রথম খলিফা চির স্বর্ণাক্ষরে ইতিহাসের পাতায় লেখা রয়েছেন প্রিয় দর্শক এখন আমরা জানবো ইসলামের দ্বিতীয় খলিফা হজরত ওমর রাজিউল্লাহ তালায়ন জীবনী সম্পর্কে হজরত ওমর রাজিউল্লাহ তলায়নহ ছিলেন ঘোর ইসলাম বিরোধী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলিয়া সাল্লামের নবুয়াতের প্রথম পর্যায়ে মক্কা নবদীক্ষিত মুসলিমদের উপর তিনি নির্যাতন চালাতেন তিনি ইসলামী আন্দোলনের বিরোধিতা করেছিলেন কিন্তু পরোক্ষভাবে ইসলামের প্রভাবে তাহার শুভবুদ্ধি ক্রমশ জাগ্রত হয়েছিল রসুল সাল্লাহ আলাইস্লামের অজ্ঞাত সারে একদা তার মুখে কোরআনের আবৃত্তি শুনে তার মনে ভাবান্তর ঘটার বর্ণনা পাওয়া যায় একদিন ভগ্নি ও ভগ্নিপতিকে ইসলামে গ্রহণের জন্য নির্দয়ভাবে শাসন করতে গিয়ে নিজেই ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে পড়েন এবং রসুল সাল্লাহ আলাইসাল্লামের নিকট উপস্থিত হয়ে ইসলাম গ্রহণ করেন ইসলাম গ্রহণের ফলে তার জীবনের আমূল পরিবর্তন হয় পরবর্তীকালে তিনি ইসলামের সেবায় অক্ষয় কীর্তি রেখে যান খিলাফত লাভের পূর্বে খেদমত হিজরতের চার বছর পূর্বে তিনি যখন ইসলাম গ্রহণ করেন তখন তার বয়স ছিল ছাব্বিশ বছর তারপর থেকে তিনি পূর্ণ শক্তিতে ইসলামের খিদমতে নিয়োজিত হয়ে পড়েন মদিনায় তার ব্যক্তিগত উদ্যম এবং মনোবলের প্রভাবেই তিনি রসুল সাল্লাহ সাল্লামের প্রতিষ্ঠিত ইসলামী সমাজে মর্যাদা লাভ করেন গোত্রীয় মর্যাদার কারণে নয় সৈনিক হিসেবেও তার প্রভূত খ্যাতি ছিল তিনি বদর অহুদ এবং অন্যান্য যুদ্ধে যোগদান করেন হাদিসে আছে যে কোরআনের কয়েকটি স্থানে ওমর রাজিউল্লাহ হয়ে উক্তি সমর্থনে ওহি অবতীর্ণ হয়েছিল যেমন কাবা গৃহের পাশস্থ মাকামে ইব্রাহিমিতে সালাত আদায় রসুদ সল্লাহ আলিয়াসাল্লামের বিবিগণের সামনে পর্দা পালন ইত্যাদি সাহাবিগণের মধ্যে শ্রেষ্ঠত্বে হজরত বকর সিদ্দিক রাজিউল্লাহ তালহু হজরত ওমর রাজি আল্লাহ এর অগ্রগণ্য ছিলেন হজরত ওমর রাজি আল্লাহ বিনয় সহকারে তা স্বীকার করতেন এবং সর্বদা হজরত আবুয়াকর রাজি আল্লাহ তালহুকে যথোপযুক্ত সম্মান দেখাতেন রসুল করিম সল্লাহু আলাইসাল্লামের বিবি হজরত হাফসার রদিউল্লাহ তাল আনহা হজরত উমর রদিআল্লাহ এর কন্যা ছিলেন খেলাফাত লাভ ও শাসন কার্য হজরত আবুয়াকর রদিউলাহু তালনহের খেলাফাত কালে হজরত ওমর রদি আল্লাহ আনহুই ছিলেন তার প্রধান উপদেষ্টা মৃত্যুর পূর্বে তিনি ওমর রদি আল্লাহ আনহুকেই তার স্থলাভিষিক্ত মনোনীত করেন সাহাবিগণ সর্বসম্মতভাবে ওমর তাআলা আনহকে তাদের খলিফা রূপে গ্রহণ করেন এবং এই রূপে নেতা নির্বাচনের আরবীয় প্রথানুসারে জনগণের সমর্থনের ভিত্তিতেই ওমর রাজিউল্লাহ দাল আনহু তার খিলাফাত শুরু করেন মুসলিম রাষ্ট্রের পরিধি বৃদ্ধি করার জন্য যুদ্ধ করা তার অভিপ্রেত ছিল না যে সকল সেনাপতি মুসলিমদের প্রয়াসকে সাফল্যমণ্ডিত করেছিলেন তিনি ছিলেন তাদের সকলের উত্তম এই ক্ষেত্রে তার কৃতিত্ব সর্বজনবিদিত প্রিয় দর্শক হজরত ওমর রাজিউল্লাহদ্দ আলহু এর সময়েই ইসলামী রাষ্ট্রের বাস্তব ভিত্তি স্থাপিত হয় যখনই কোনো প্রশ্ন বা সমস্যার উদ্ভব হতো তিনি সাহাবি রাজিউল্লাহুদ আল আনহুগণকে একত্র করে জিজ্ঞাসা করতেন সেই ব্যাপারে হজরত রসুল উল্লাহ সাল্লাহ সাল্লামের কোনো উক্তি বা সিদ্ধান্ত আছে কি না তাদের সাথে আলোচনার ভিত্তিতে তিনি সিদ্ধান্ত গ্রহণ করতেন কোরআন সুন্নাই ছিল তার সংবিধান এবং বিশিষ্ট সাহাবি যেমন হজরত আলী রাজিউল্লাহ তাল্লানহ আব্দুর রহমান ইবনে আউফ রাজিউল্লাহ প্রমুখ প্রমুখগণ ছিলেন তার পরামর্শ সবার সদস্য তার জীবনযাপনের মান সাধারণ নাগরিকের অনুরূপ ছিল এই বিষয়ে হজরত ওমর রাজিউল্লাহ তাল্লানহের দৃষ্টান্ত সত্যই বিরল শাহাদাত হজরত ওমর রাজিউল্লাহ তাল্লাহন অন্তরে আল্লাহর ভয় ও ভক্তির মধ্যে দৃশ্যত ভয় ছিল প্রবলতর তিনি যে সম্মান অর্জন করেন তা তার চরিত্র গুণের কারণে শারীরিক শক্তির জন্য নয় হজরত মোহাম্মদ সাল্লামের সত্যিকারের সাহাবি এবং কোরআন সন্ন্যার পুঙ্খানুপুঙ্খানু অনুসারী খলিফা রূপে মর্যাদার উচ্চ শিখরে সমাসীন থাকাকালে ছাব্বিশে জুলাই জিলহজ মাসের তেইশ তারিখে তিন নভেম্বর ছয়শো সালের তিনি মুগিরা ইবনে সুবার খ্রিস্টান কৃতদাস আবুলুলুল সুরিকাগাতে শাহাদাত বরণ করেন ইতিহাসে কথিত আছে যে ওমর রাজিয়াল্লাহ তালুের নিকট আবুলু তার মনিবের বিরুদ্ধে অভিযোগ করে ওমর রাজিউল্লাহ তাল আনহু এর বিচারে অসন্তুষ্ট হয়ে সে নিহায়ত ব্যক্তিগত আক্রোশের বসে অতর্কিতভাবে তাকে হত্যা করে মৃত্যুর পূর্বে ওমর রাজিউল্লাহ তাল আনহু ছয়জন বিশিষ্ট সাহাবির নাম উল্লেখ করে গেছেন যেন পরামর্শক্রমে তাদের মধ্য থেকে একজনকে খলিফা হিসেবে মনোনীত করা হয় এর ফলে হজরত ওসমান রাজিউল্লাহ আনহু খলিফা হিসেবে মনোনীত হন হজরত ওমর রাজিউল্লাহ এর বিখ্যাত একটি উক্তি রয়েছে তিনি বলেছিলেন সেই দুর্ভিক্ষের সময় আজ যদি ফরাতের তীরে একটা কুকুর না খেতে পেয়ে মারা যায় তবে তার জন্য আমি ওমর তাল আনহু আল্লাহর কাছে দায়ী থাকব প্রিয় দর্শক এখন আমরা জানবো ইসলামের তৃতীয় খলিফা হজরত ওসমান রাজিউল্লাহু তাল্লাহন জীবনী সম্পর্কে হজরত ওসমান রাজিউল্লাহ তালায়ন পূর্ব নাম ছিল ওসমান ইবনে আফান জন্ম পাঁচশো সাতাত্তর খ্রিস্টাব্দ পেশা ব্যবসায়ী উল্লেখযোগ্য পদবী হলো ইসলামের তৃতীয় খলিফা শাসনকাল এগারো নভেম্বর ছয়শো থেকে বিশে জুন ছয়শো ছাপ্পান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত তার পূর্ববসুরী ছিল হজরত ওমর রাজিউল্লাহ তালায়ানহ তার উত্তরসূরি ছিলেন হজরত আলী রাজিউল্লাহ তাহন মৃত্যু হলো ছয়শো ছাপ্পান্ন খ্রিস্টাব্দের বিশে জুন জান্নাতুল বাকির পিছনে জিউস কবরস্থানে তাকে সমাধি সমাধিস্থিত করা হয় খোদাই বিদায়নের প্রতি গভীরভাবে অনুরক্ত দানশীলতায় অগ্রগামী লজ্জাশীলতায় সর্বকালীন দৃষ্টান্ত ইসলামের তৃতীয় খলিফা হজরত ওসমান ইবনে আফফান রদিউল্লাহ তলানহ পাঁচশো তিয়াত্তর মতান্তরে পাঁচশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে মক্কার ঐতিহ্যবাহী কুরাইশ বংশের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন তিনি ছিলেন মধ্যমাকৃতির অত্যন্ত সুদর্শন ইবনে আসাকির আব্দুল্লাহ ইবনে হাজামা মাজেদি থেকে একটি বর্ণা উদ্ধৃত করেছেন তিনি বলেছেন হজরত ওসমান অপেক্ষা সুদর্শন কোনো পুরুষ আমি দেখিনি হজরত ওসমান রাজুল্লাহ তালুহের জীবনের প্রাথমিক অবস্থার ইতিহাস খুব সামান্যই সংরক্ষিত আছে তবে যতটুকু জানা গেছে জাহিলিয়াতের যুগে জন্ম হলেও জাহিলিয়াতের বিবৎসতা তার চরিত্রকে কলুষিত করতে পারেনি ইসলাম গ্রহণের আগে তিনি ছিলেন হানিফ ঘরানার লোক যারা নিজেদের বিবেকের নির্দেশনায় খারাপ কাজ থেকে বিরত থেকেছেন তিনি ছিলেন আরবের মুষ্টিমেয় শিক্ষিত লোকের একজন তিনি ছিলেন ক্রাইশ বংশের অন্যতম কুস্তিবিদ্যা বিশারদ কোরাইশদের প্রাচীন ইতিহাস বিষয়েও তিনি ছিলেন গভীর জ্ঞানের অধিকারী বংশীয় আভিজাত্যের ধারায় তিনি ব্যবসায় নিয়োজিত হন সর্বোচ্চ সততা ও বিশ্বস্ততার দরুণ অল্প সময়ে তিনি অসাধারণ সাফল্য অর্জন করেন বিপুল ধন ঐশ্বর্যের কারণে তিনি গণী উপাধি লাভ করেন মমতা সহনশীলতা আত্মমর্যাদাবোধ দান ও লজ্জাশীল ছিল তার মহৎ চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য এছাড়াও তিনি আশারায় মুবশরার একজন এবং সেই ছয়জন সাহাবির মধ্যে অন্যতম যাদের উপর মোহাম্মদ সাল্লাহ আলিয়াসাল্লাম আমরণ সন্তুষ্ট ছিলেন এক নজরে হজরত ওসমান রাজিউল্লাহ তালাহু ওসমান রাজিউল্লাহ তালাহের পরিবার ও বংশ তিনি কোরাইশ বংশের উমাইয়া শাখার সন্তান ছিলেন তার ঊর্ধ্ব পুরুষ আব্দে মান্নাফে গিয়ে হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি সাল্লামের বংশের সাথে মিলিত হয়েছে তার নানি বায়দা বিন্তু আব্দুল মুত্তালিব ছিলেন হজরত মোহাম্মদ সাল্লাহ আলয় সাল্লামের ফুফু ইসলাম গ্রহণের পর হজরত মোহাম্মদ সাল্লু আলিয়া সাল্লাম তার কন্যা রুকাইয়ার সাথে তার বিয়ে দেন হিজড়ি দ্বিতীয় সনে তাবুক যুদ্ধের পর পর মদিনায় রুকাইয়া মারা যায় এরপর নবী তার দ্বিতীয় কন্যা উম্মে কুলসুমের সাথে তার বিয়ে দেন এ কারণেই তিনি মুসলিমদের কাছে রাইন বা দুই জ্যোতির অধিকারী হিসেবে খ্যাত ওসমান রাদিয়াল্লাহ তাহ এবং রুকাইয়া ছিলেন প্রথম হিজরতকারী মুসলিম পরিবার তারা প্রথম আবিসিনিয়া হিজরত করেছিলেন সেখানে তাদের একটি ছেলে জন্ম নেয় যার নাম রাখা হয় আব্দুল্লাহ ইবনে ওসমান প্রাথমিক জীবন ও ইসলাম গ্রহণ ক্রাইশদের প্রাচীন ইতিহাস সম্বন্ধে তার অগাধ জ্ঞান ছিল ইসলাম গ্রহণের পূর্বেও তার এমন বিশেষ কোনো অভ্যাস ছিল না যা ইসলামী নীতিতে ঘৃণিত যৌবনকালে তিনি অন্যান্য অভিজাত ক্রাইশদের মতো ব্যবসা শুরু করেন ব্যবসা খাতে তার সাফল্য ছিল ঈর্ষণীয় মক্কার সমাজে একজন ধনী ব্যবসায়ী ছিলেন বলি তার উপাধি হয়েছিল গণী যার অর্থ ধনী ইসলাম গ্রহণ হযরত ওসমানদীল্লাহদ আল আনহু প্রথম পর্যায়ে ইসলাম গ্রহণকারীদের অন্যতম হজরত আবুয়াকার সিদ্দিক তালান তালাহের উৎসাহে তিনি দিনই ইসলামে গ্রহণ করেছিলেন যৌবনে যখন তার বয়স ত্রিশের কোটায় তিনি নিজেই বলেছিলেন আমি ইসলাম গ্রহণকারী চারজনের মধ্যে চতুর্থ হজরত বকর হজরত আলী ও জাইদ বিন হারিসের পরে তিনি ইসলাম গ্রহণ করেন কুরাইশ বংশের অত্যন্ত সম্মানিত বিত্তবান ব্যক্তি হওয়া সত্ত্বেও ইসলাম গ্রহণ করার কারণে তাকে কাফিরদের অমানবিক নির্যাতনের শিকার হতে হয়েছে তার চাচা হাকাম ইবনে আবিল আস তাকে রশি দিয়ে বেঁধে বেদম প্রহার করত। আর বলতো যতক্ষণ পর্যন্ত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ধর্ম ত্যাগ না করবে ততক্ষণ পর্যন্ত তোকে ছাড়া হবে না সীমাহীন নির্যাতনের পরও তার ইমান একটু টলেনি খলিফা মনোনীত হওয়ার ইতিহাস হজরত উমর আল্লাহ তাল আনহু যখন ছরিকাহত হয় মৃত্যু সজ্জায় তখন তার কাছে পরবর্তী খলিফা মনোনয়নের দাবি উত্থাপিত হলে তিনি বলেন তোমাদের সামনে এমন একটি দল রয়েছে যাদের সম্পর্কে রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন তারা জান্নাতে অধিবাসী তারা হলেন হজরত আলী ওসমান আব্দুর রহমান সাদ জোবাইর ও তালহা তাদের যে কোনো একজনকে খলিফা নির্বাচিত করতে হবে হজরত উমর তাল তালনুয়ের মৃত্যুকালীন উপরোক্ত এই উক্তি থেকে একথায় প্রমাণিত হয় আদর্শের মানদণ্ডে উন্নীত রসুল সাল্লাহ সাল্লামের জবানে জান্নাতের বাসারাত প্রাপ্ত ব্যক্তিরাই খেলাফাতের যোগ্যতম উত্তরাধিকারী অর্থাৎ এই সমস্ত ব্যক্তিদের আয়ুষ্কাল পর্যন্তই খিলাফাত আলামিনহাজে নবুয়া সীমাবদ্ধ হজরত দালান তালুয়ে এই ছয়জনকে নিয়ে একটি বোর্ড গঠন করে তিন দিনের সময় বেঁধে দিয়ে বলেন আমার মৃত্যুর পর তারা নির্ধারিত সময়ের মধ্যে নিজেদের যে কোনো একজনকে ঐক্যমতের ভিত্তিতে খলিফা মনোনীত করবেন হজরত ওমর রাজি আল্লাহ তাল্হানহের ইন্তেকাল হলো বোর্ড সদস্যরা রুদ্ধদার বৈঠকে বসলেন তুমুল তর্ক বিতর্ক বাঘ বিতণ্ড চলল সময় গড়িয়ে দুই দিন পেরিয়ে গেল মসজিদে নববি লোকে লোকে লোকারণ্য শেষ দিনে হজরত আব্দুর রহমান ইবনে আউফ রাজি আল্লাহ তালনু বললেন আমি আমার খেলাফাতের দাবি ত্যাগ করছি এবার তোমরা তোমাদের মধ্যে যোগ্যতম ব্যক্তি নির্বাচনের দায়িত্ব আমাকে অর্পণ করতে পারো সবাই খলিফা নির্বাচনের ক্ষমতা আব্দুর রহমানকে অর্পণ করলেন তিনি সম্ভ্রান্ত সবার সঙ্গে পরামর্শ করলেন অতপর ওমর রাজিউল্লাহ তালহু কর্তৃক বেঁধে দেওয়া সময়ের শেষ দিনে ফজরের নামাজের পর মসজিদে নববীতে সমবেত মদিনাবাসীর উদ্দেশ্যে এক সংক্ষিপ্ত ভাষণের পর তিনি খলিফা হিসেবে হজরত ওসমান রাজিউল্লাহতাল আলহানহু এর হাতে বায়াত গ্রহণ করেন অতপর সবাই এভাবে মানবতাবাদী খোদা দারিদ্র্যের বিরুদ্ধে সদা তৎপর বিনয় ভদ্রতার অবতার হজরত ওসমান রাজিউল্লাহ তালহু খেলাফাতের দায়িত্ব লাভ করেন খলিফা হিসেবে হজরত ওসমান রাজিউল্লাহ তালহো দায়িত্ব গ্রহণের পরে হজরত ওসমান রাজিউল্লাহ তালনো পুরো রাজ্য জুড়ে বেশ কজন নির্দেশকারী তথা দূত নিযুক্ত করেছিলেন তাদের দায়িত্ব ছিল হজরত ওমর রাজিউল্লাহ তালের প্রণয়নকৃত আইনসমূহকে অধিষ্ঠিত করা ওসমান রাজিউল্লাহ তালয়ের রাজ্যত্ব বিস্তৃত করেছিলেন পশ্চিম থেকে পুরো মরক্কো পর্যন্ত পূর্ব দক্ষিণ পূর্ব তথা বর্তমান পাকিস্তান পর্যন্ত এবং উত্তর আমেরিকা থেকে আজারবাইজান পর্যন্ত ওসমান রাজিউল্লাহ তাল রাজত্বকালে তিনি সর্বপ্রথম ইসলামিক নৌবাহিনী গড়ে তুলেছিলেন ওসমান রাজিউল্লাহ তালা অনেক বিশিষ্ট সাহাবিদেরকে ওনার নিজস্ব প্রতিনিধি হিসেবে রাজত্বের অবস্থা জনগণের সুযোগ সুবিধা অসুবিধা অবস্থা প্রশাসনিক ব্যবস্থা তার বাস্তবায়ন ক্ষতি দেখার লক্ষ্যে বিভিন্ন প্রদেশে পাঠাতেন ওসমান রাজিউল্লাহ তাল আনহু বারো বছর যাবৎ খলিফা হিসেবে রাজত্ব করেছিলেন এই রাজত্বকালের প্রথম ছয় বছর রাজ্যের শান্তি প্রতিষ্ঠার কাজে ব্যয় করেছিলেন এবং তিনি খুব খোলাফায় রাশিদিনদের মধ্যে অনেক জনপ্রিয়তা অর্জন করেন পরবর্তী সময়ে তিনি রাজ্য বিস্তার করেছিলেন ওসমান রাজিউল্লাহ তাহের শাসনকালের উন্নয়ন বিপুল ধন ঐশ্বর্যের মালিক হজরত ওসমান রাজিউল্লাহ তাল মুসলিম জাহানের খলিফা নির্বাচিত হওয়ার পরও অনারম্বর জীবনযাপন করতেন হজরত হাসান রাজিউল্লাহ তালাহন থেকে বর্ণিত তিনি বলেন হজরত ওসমান রদিউল্লাহ তাল্লাহু মসজিদে নববীতে মাথার নিচে চাদর দিয়ে শুয়ে থাকতেন মানুষ তার পাশে এসে বসত তিনি তাদের সঙ্গে কথা বলতেন মনে হতো তিনি তাদেরই একজন ইবনে আবদুল্লাহ বর্ণনা করেন হজরত ওসমান রদিউল্লাহ তাল সারা বছর রোজা রাখতেন এবং সারা রাত নামাজ পড়তেন রাতের প্রথমার্ধে একটু ঘুমাতেন হজরত ওসমান রাজিউল্লাহ তাল আনহু তার আমলের প্রথম দিকে রাজনৈতিক প্রশাসনিক সামরিক অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে প্রভূত সাফল্য অর্জন করেন তার জনহিতকর কার্যাবলী সমাজের আদল পরিবর্তন করে দিয়েছিল তিনি মদিনা শহরের রক্ষাবাদ মাহরু নির্মাণ করেন খাল খনন করে কৃষিতে প্রভূত উন্নতি সাধন করেন পয় ও রাস্তাঘাট নির্মাণের করে জনগণের অত্যন্ত প্রিয় খলিফায় পরিণত হন মসজিদে নববীর আধুনেকে আধুনিকায়ন করেন তিনি তার সময় অর্থনৈতিক সচ্ছলতা মদিনার ঘরে ঘরে পৌঁছে গিয়েছিল আল কোরআন সংকলনে অবদান কোনো আয়াত বা সুরা নাজিলের পরপর সাহাবিদের মুখস্থ করতে ও লিখে রাখতে নির্দেশ দেওয়া হতো এটা বলা ভুল যে হজরত ওসমান রাজিউল্লাহ তাল আহ কোরআন সংকলন করেছেন প্রকৃতপক্ষে রসুল সাল্লামের জীবিতকালে কোরআন সংকলন ও সংরক্ষিত হয়েছিল যখন কোন আয়াত রসুদ সাল্লা সাল্লামের প্রতি নাজিল হতো তিনি অনতিবিলম্বে তা মুখস্থ করে নিতেন এবং সাহাবাদের শোনাতেন এবং তাদের মুখস্থ করতে ও লিখে রাখতে নির্দেশ দিতেন তিনি সাহাবিদের পড়িয়ে শোনাতেন বলতেন শুদ্ধতা যাচাই করতেন অর্থাৎ সাহাবিদের স্মরণশক্তি পরীক্ষা করে দেখতেন তিনি সাহাবিদের সুরার ধারাবাহিকতা বলে রাখতেন যেমন প্রথম যে সুরা নাজিল হয়েছে সুরা ইকরা যা পবিত্র কোরআনের ছিয়ানব্বই নং সুরা যা তিনি জিব্রাইল আলাইস্লাতু সাল্লামের মাধ্যমে জানতে পেরেছেন বর্তমানে যে পর্যায়ক্রমিক সুরায় কোরআন সংকলিত আছে তার অনুরূপ লৌহে মাহফিজে লিপিবদ্ধ রয়েছে প্রতি রমজানের ওষুধ সাল্লাহু আসাল্লাম জিব্রাইল আলা সাল্লা আসসালাম দ্বারা পুনরাবৃত্তি করতেন তার মৃত্যুকালীন বছরে রমজানের সময় তিনি দুবার পুনরাবৃত্তি করেছিলেন মৃত্যুর পূর্বের প্রেক্ষাপট ও মৃত্যু হজরত ওসমান নদীউল্লাহ তাল আহু খিলাফাতের মসনদে আসীন হয়েই বড় ধরনের এক সমস্যার সম্মুখীন হন ওবায়দুল্লাহ ইবনে ওমর হজরত ফারুকে আজমের হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে কয়েকজন নাসারা ও মুনাফিক প্রকৃতির মুসলমানকে হত্যা করেন বিষয়টি খলিফার সামনে বড় ধরনের বিশৃঙ্খলার পূর্বাভাস হিসেবে আবির্ভূত হল হজরত ওসমান নদীউল্লাহ তাল আনহু নিজের সম্পদ থেকে নিহতদের ওয়ারিশদের রক্তপণ দেওয়ার মাধ্যমে বিষয়টি সুরাহা করেন ফলে মুসলমানদের ভিতরে সব বিভেদের অবসান হয় হজরত ওসমান রদীউল্লাহ তালানহ অত্যন্ত জনপ্রিয় খলিফা হিসেবে দায়িত্ব পালন করে যেতে লাগলেন কিন্তু খলিফার সরলতা সহিষ্ণুতা ও উদারতার সুযোগে স্বার্থান্নিষিৎ চক্র হজরত ওসমান রদীউল্লাহ তালানহের বিরুদ্ধে ষড়যন্ত্রে মেতে ওঠে বনি হাসিম ও বনু ইউমাইয়া বিরোধ কোরাইশ ও কুরাইশ দ্বন্দ্ব মোহাজির আনসার সম্প্রীতি বিনষ্ট ইবনে সাবের অপরপ্রচার অমুসলিমদের বিদ্বেষ ইত্যাদি কারণে মুসলিম সাম্রাজ্যে এক চরম সংঘাতময় অবস্থার সৃষ্টি হল খিলাফতের অষ্টম বছরে এসে হজরত ওসমান রাজউলাহ তালাহ আনহু স্বজন প্রীতি কোরআন দগ্ধিকরণ চারণভূমির রক্ষণাবেক্ষণ আবুজর গিফারি নির্বাসন বাইতুল মালের অর্থ অপচয় ইত্যাদি অভিযোগে অভিযুক্ত হয়ে বিরুদ্ধবাদীদের চরম বিরোধিতা ও বিদ্রোহের সম্মুখীন হন হজরত আলী রাজুল্লাহ তালাহন সমর্থকদের অপপ্রচার বিদ্রোহের আগুনে ইন্ধন হিসেবে কাজ করে অথচ খলিফার বিরুদ্ধে আনিত সব অভিযোগই ছিল মিথ্যা বিভ্রান্তিকর ও অবাস্তব হাম্মাদিমনে সালামা বর্ণনা করেন ওসমান রাজিউল্লাহ আনহু যেদিন খলিফা নির্বাচিত হন সেদিন তিনি সর্বোত্তম ব্যক্তি ছিলেন আর যখন তাকে লোকেরা হত্যা করল তিনি সেদিন থেকেও উত্তম ছিলেন যেদিন তাকে খলিফা বানানো হয়েছিল রসুল্লাহ উল্লাহ সাল্লাহ সাল্লাম বলে গেছেন আল্লাহ পাকের হিকমত অনুসারে জিন্নুরাইনের উপর মতানৈক্য দেখা দিবে এবং লোকেরা তাকে শহীদ করবে অথচ তিনি তখন হকের উপরই থাকবেন এবং তার বিরোধীরা থাকবে বাতিলের উপর শেষ পর্যন্ত মিশর বসরা ও কুফার বিদ্রোহী গোষ্ঠী একাট্টা হয়ে ছয়শো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে মদিনায় সমবেত হয়ে খলিফার পদত্যাগ দাবি করে হজ উপলক্ষে অধিকাংশ মদিনাবাসী মক্কা গমন করায় তারা এ সময়কে মক্ষম সূজি হিসেবে গ্রহণ করে খলিফা পদত্যাগে অস্বীকৃতি জানালে তারা হত্যার হুমকি দিয়ে তাকে অবরুদ্ধ করে রাখে হজরত ওসমান রদিয়াল্লাহ তালানহু রক্তপাতের সম্পূর্ণ বিরোধী ছিলেন বিশাল মুসলিম জাহানের খলিফা হিসেবে মুষ্টিমীয় বিদ্রোহীদের কঠোর শাস্তিদানের পরিবর্তে তিনি তাদের দ্বারা অবরুদ্ধ হয়ে থাকলেন হজরত আলী তালহা ও জুবাইর রিউল্লাহ তালাহনুয়ের ছেলেদের দ্বারা গঠিত আঠারো নিরাপত্তারক্ষী বিপদগামী বিদ্রোহীদের মোকাবিলায় ব্যর্থ হন অবশেষে তারা ছয়শো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে সতেরো জুন হিজড়ি পঁয়ত্রিশ সনের আঠাশ আঠারো জিলহজ শুক্রবার আসরের নামাজের পর বিরাশি বছর বয়স্ক বৃদ্ধ খলিফাকে অত্যন্ত বর্বরভাবে হত্যা করে তিনি বারো দিন কম বারো বছর খেলাফাতের দায়িত্ব পালন করেন জুবাই রিবনে মতলিম রাজিউল্লাহ তালো তার জানাজা ইমামতি করেন জান্নাতুল বাকিতে তাকে দাফন করা হয় প্রিয় দর্শক এখন আমরা জানবো ইসলামের চতুর্থ খলিফা হজরত আলী রাজ্লাহ তালনুয়ের জীবনী সম্পর্কে হজরত আলী রাজুল্লাহ তালনু ছয়শো ছাপ্পান্ন থেকে ছয়শো একষট্টি হিজড়ি খ্রিস্টাব্দ ইসলামের চতুর্থ ও শেষ খলিফা হজরত আলী রাজুল্লাহ আনহু কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন শিশু বয়স থেকেই তিনি হজরত মোহাম্মদ সল্লাহ আলহামের সঙ্গে লালিত পালিত হন হজরত আলী রাজুল্লাহ আনহু কোরাইশ বংশে জন্মগ্রহণ করেন শিশু বয়স থেকেই তিনি হজরত মোহাম্মদ সল্লাহ সাল্লামের সঙ্গে লালিত পালিত হন ইসলামের ইতিহাসে তিনি পুরুষদের মধ্যে সর্বপ্রথম যিনি হজরত মোহাম্মদ সল্লা সাল্লামের সাথে নামাজ আদায় করতেন বালকদের মধ্যে তিনি সর্বপ্রথম বালক যিনি নবুয়াতের ডাকে সাড়া দিয়ে মাত্র দশ বছর বয়সে ইসলাম গ্রহণ করেন তিনি ছিলেন একজন অকুতবয় যোদ্ধা বদর যুদ্ধে বিশেষ বীরত্বের জন্য মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তাকে জুলফিকার নামক তরবারি উপহার দিয়েছিলেন খাইবারে সুরক্ষিত কামুজ দুর্গ জয় করলে মহানবী সাল্লাহ সাল্লাম তাকে আসাদুল্লাহ বা আল্লাহর সিংহ উপাধি দেন তিনি ছিলেন রসুল সাল্লা সাল্লামের কন্যা হজরত ফাতেমা রাজুল্লাহ তালহু আনহা এর স্বামী রসুল সাল্লাহ যখন মক্কা থেকে মদিনা হিজরত করেন তখন হজরত আলীকে রসুল সাল্লাহ সাল্লাম এর বিছানায় রেখে যান তিনি সাহসের সাথে সে দায়িত্ব পালন করেন হজরত আলী রাজু আল্লাহ আনহু একজন দুঃসাহসী এবং দক্ষ কৌশলী যোদ্ধা ছিলেন তিনি হজরত মোহাম্মদ সাল্ল্লাহ সাল্লামের সাথে প্রায় সকল যুদ্ধে অংশগ্রহণ করেন তিনি মহানবী সাল্লাহ সাল্লামের কন্যা হজরত ফাতিমা রবিউল্লাহ তাল আনহায়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন খেলাফতের নির্বাচনের পরপরই তিনি ইসলামী রাষ্ট্রের রাজধানী মদিনা থেকে ইরাকের কুফায় সরিয়ে নেন যা ছিল অধিকতর কেন্দ্রীয় একটি স্থান তার নির্বাচনের পরপরই তিনি জনগণের বিশেষ করে মহানবী সাল্লাহ সাল্লামের প্রভাবশালী সাহাবি যেমন হজরত আলহা তালা আনহু এবং হজরত জুবাই রাজ্লাহ তালনহের উত্থাপিত হজরত ওসমান রাজিউল্লাহ তালনের হত্যাকারীদের যথাশীঘ্র শাস্তির জনপ্রিয় দাবির সম্মুখীন হন হজরত আলী রাজ্লাহ তালা আনহু ঘোষণা করলেন যে তার সর্বোচ্চ অগ্রাধিকার রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা পুনঃস্থাপন করা এবং কেবল তারপরই তিনি হজরত ওসমান রদিউল্লাহ তাল আনুয়ের হত্যাকারীদের বিচারে সম্মুখীন করতে পারবেন কিন্তু হজরত তালহা তাল আনহু এবং হজরত জুবাইর রদিউল্লাহ আনহু হজরত আলী তাল তাল্লাহন এই সিদ্ধান্তে রাজি হননি তারা বাহিনী প্রস্তুত করা শুরু করেন হজরত আয়সা তাল আনহু যিনি প্রকৃত অবস্থা অবগত ছিলেন না তিনিও হজরত ওসমানের হত্যাকারীদের শাস্তি দেওয়ার উদ্দেশ্যে হজরত তালহা রাজু তাল আনহু এবং হজরত জুবাইর রাজু তাল সাথে যোগ দেন তিনজন মিলে বসরার উদ্দেশ্যে এক সেনাবাহিনীর নেতৃত্ব দেন হজরত আলী রাজু তাল আনহু যুদ্ধ এবং রক্তপাত এড়াতে নাই চেষ্টা করেন কিন্তু তার সমস্ত প্রচেষ্টা ব্যর্থতায় পর্যবেসিত হয় দুর্ভাগ্যজনকভাবে তার এবং হজরত আয়সা রাজ্লাহ তাল আনহের সৈন্যবাহিনীর মধ্যে যুদ্ধ হয় যদিও হজরত আলহা রাজিউল্লাহ তালা আনহু এবং হজরত জুবায়ের রাজ্লাহ তালা আনহু যুদ্ধের পূর্বেই সেনাবাহিনী ত্যাগ করেন এবং অন্য কোন শত্রুর দ্বারা নিহত হন হজরত আয়সা রাজিউল্লাহ তালাহ আনহু সৈন্যরা পরাজিত হয় কিন্তু হজরত আলী রাজ্লাহ তালাহ আনহু তাকে যথাযথ শ্রদ্ধা প্রদর্শন করেন এবং তার নিরাপত্তার খেয়াল রাখেন তিনি তার ভাই মোহাম্মদ বিন আবু বকর রদুল্লাহ হয়ে আনহের রক্ষণাবেষ্টনীতে তাকে মদিনায় প্রেরণ করেন এটি উটির যুদ্ধ নামে খ্যাত কারণ হজরত আয়সার রদল্লাহ আনহা যুদ্ধের সময় উটের উপর সওয়ারি ছিলেন পরবর্তীতে হজরত আয়সার রিয়াল্লাহ তাল্লাহ আনহা জীবনবর হজরত আলীর রাজুতালনহের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য অনুতপ্ত ছিলেন উটের যুদ্ধের পর হজরত আলী রাজ্লাহ তাল্লা আনহু হজরত মোয়াবিয়া রদুল্লাহ আনহুকে যিনি তখনও তার হাতে বায়াত গ্রহণ করেননি ইসলামের বৃহত্তর স্বার্থে তার নিকট আত্মসমর্পণ করার আহ্বান জানান কিন্তু হজরত মোয়াবিয়া রাজিউল্লাহ তাল্লাহ আনহু এই অজুহাতে তার নিকট নিজেকে সমর্পণ করেননি যে হজরত ওসমান রাজিউল্লাহ তোলাহ যিনি উমাইয়া বংশোদ্ভূত ছিলেন তার রক্তের প্রতিশোধ প্রথমে নিতে হবে এই বিপর্যস্ত পরাজয়ের পর খারিজিরা হজরত আলী রাজুলাহ তুলে আনহু হজরত মোয়াবিয়া রাজিউল্লাহ আনহু এবং আমর ইবনুল আস রাজ্লাহ তালানহকে হত্যার পরিকল্পনা করে পরবর্তী দুজন হত্যা প্রচেষ্টা থেকে বেঁচে যেতে সক্ষম হলেও হজরত আলী আনহু ফজরের নামাজের জন্য মসজিদে যাবার সময় আক্রমণকারীরা দ্বারা আক্রমণকারীর দ্বারা গুরুতর আহত হন দুদিন পর এই অমিত সাহসী এবং ধর্মপ্রাণ খলিফা চল্লিশ হিজরির বিশ রমজানে পরলোক গমন করেন নিঃসন্দেহে হজরত আলী রাজ্লাহ তালাহন খেলাফতের খেলাফাতের পবিত্রতা এবং মর্যাদা রক্ষার খাতিরে তার জীবন কোরবান করেন তিনিও সেই দশজন সৌভাগ্যশালীদের একজন মহানবী সাল্লাহ সাল্লাম যাদের বেহেস্তের সুসংবাদ প্রদান করেছিলেন